এই প্রতিবেদনে কিছু শব্দচয়ন আপত্তিকর মনে হতে পারে। শুরুতেই আমরা অবগত করতে চাই, এই শব্দ আমাদের নয়। একজন সদ্য প্রাক্তন বিধায়ক বিপ্লব দেব সম্পর্কে কথা বলতে গিয়ে কি বললেন তা তুলে ধরা হবে মাত্র। যাকে দেখছেন ওনার নাম বুড় মোহন ত্রিপুরা। 18-তে বামবধের এক নায়ক তিনিও ছিলেন বিধায়কও। সদ্য পদত্যাগ করেছেন, এখন তিনি বলছেন বিপ্লব কুমার দেব একটা হারামজাদা। বুড় মোহন ত্রিপুরার ছোট ছেলের বিয়েতে বিপ্লব হারামজাদা আসায় নাকি তার কোনো রাজনৈতিক বন্ধু বিয়েতে আসেননি। এখানেই শেষ নয়, প্রাক্তন এই বিধায়কের দাবি, বিপ্লব বিয়েতে যে ভাত খেয়ে গেছে দরকারে আদালতে মামলা করে সেই ভাতের টাকা তিনি উশল করবেন। বিশ্বাস হচ্ছে না? শুনুন সদ্য পদত্যাগ করা বিধায়কের বক্তব্য। আমার সুত্ত সবার ছোট ছেলে টিআরসির যে চাকরি করে, হে বিয়ার সময় সবাই এমএলএর নিমন্ত্রণ করছি, বন্ধু বান্ধবের নিমন্ত্রণ করছি, মুখ্যমন্ত্রী হিসাবে তাকেও নিমন্ত্রণ করতে বাধ্য, নিমন্ত্রণ করছে। ওই বিপ্লব, বিপ্লব দেব, উনি আসার কারণে আমার বাড়িতে কেউ আমার বন্ধু বান্ধব আইসে না, সুদীপ রায় বর্মন আইসে না, দিবাচন্দ্র রাঙ্খল আইসে না, আর কত ঘনিষ্ঠ বন্ধু আছে কেউ আইসে না। হারাম জাতা এ আইয়া, আমি যদি কেস করতে পারতাম, বিপ্লব যে বাদ খেয়ে গেছে এটা কেস করিয়া ওই বাতের হোটেল খরচটা নিতাম। পারছি না দেখা, একদম জিব্বা কামড়াইয়া থাকছে। তাইলে ওনাকে আমার বাড়িতে এনে আনছে এই কারণে এমন বিপদ হয়েছে আমার। আর এর পরে পরে কি হয়েছে, বিপ্লবের দুষ্টা তুলে ধরছি আমরা, একদম আমরা দেখছেন তো আপনারা, বিপ্লব হতাও ত্রিপুরা বাসাও এই কথা কইয়া হুরস্থুল কান্দ লাগাইয়া দিছি। দিল্লি কতবার গেছি, কার কারণে গেছে, এই বিপ্লবকে, বিপ্লব মানে কি বিজেপির হটানোর জন্য। শেষ পর্যন্ত সেতুবিরে বর্মন এই পুরো হিস্টোরি আমি বলবো না, শেষ পর্যন্ত কি বলছে, বিজেপি হটাও ত্রিপুরা বাসাও, শুরু করছে তো এখন। এখন জিভ বন্ধ রেখে যন্ত্রণায় ছটপট করতে হয়েছিল বলেও দাবি এই প্রাক্তন বিধায়কের। মূর্খ বিপ্লব যে একটা চোর ছিল সেটা গোটা রাজ্যই জানে, কিন্তু সে যে আসলেই অশিক্ষিত গবেট প্রকৃতির একটা পাষণ্ড সেটাই কিন্তু বলবেন প্রাক্তন বিধায়ক। নইলে ছেলের বিয়েতে নিমন্ত্রণ খেল বিপ্লব, তাই বলে সেই ভাতের টাকা চাই কেউ? নিজে বলছে কেন পূর্ব মোহন আজকে এখানে বিধায়ক পদ ছেড়ে কেন উপস্থিত, দুঃখে আমার দুঃখের কথা যদি বলতে যায় এখানে হয়তোবা শেষ করতে পারবে না। ওই সভাপতির দাদার ধান এক একটা করে সব গণতে পারবে, কিন্তু আমার দুঃখের কথা গণতে পারবে না, কাজে আমি আমার দুঃখের কথা আর বলছি না। তবে এখানে দু একটা কথা আমার বলতে হয়, বিশেষ করে আমরা এখানে মুসলিম বসতি, এই ভারতবর্ষে স্বাধীনতার জন্য ইতিহাস বলে আমার কথা না, মুসলিমরা সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়ছিল, আজকে এই মুসলিমদের নাম নাই। আজকে মুসলিমদেরকে কোন নামে আখ্যায়িত করছে এটাও হয়তোবা। ত্রিপুরা মথার এক ঘরোয়া সভায় এদিন বক্তব্য রাখছিলেন বুড় মোহন ত্রিপুরা, আর তখনই বিপ্লবকে হারামজাদা বলে তোপ দাগলেন তিনি। হারামজাদা শব্দের আসল অর্থ হল যার জন্মের কোনো বৈধতা নেই সেই হারামজাদা। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।